হয়ে গেছে, কাজ শেষ, এটা লাগবে। আরে ভাই, 5 সেকেন্ড কি বলেন এত তাড়াতাড়ি? 5 সেকেন্ডের কাজ। আরে কাউসার ভাই, ব্লেন্ডার মেশিন দিয়ে না একদম তাল দিয়ে ফেলেছেন, কাহিনী কি ভাই? ভাই বাজারের সেরা ব্লেন্ডার, বাজারের সেরা ব্লেন্ডার আজকে আপনারা দেখেন। এতগুলো তাই হাতে দেখছেন? এই হাতে কি কি এগুলো হাতে ভাই? হাতে কিন্তু এই যে এইটার গুড়া, চাইলের গুড়া, চাইলের গুড়া আস্ত চাল, মানে পানি দিয়ে ভিজাই নেই, শুকনো চাল, ডাইরেক্ট শুকনো চাল, শুকনো চালই গুড়া করা যায়, শুকনো চাল গুড়া করা যাবে। আবার দেখছেন জিরা গুড়া করছি মাত্র, মানে এটা আমার বাসায় পাঠিয়ে দিছি, জিরার গুড়া করছে। বাজার থেকে কোনো ভেজাল কোনো পণ্য আমরা কিনবো ভাই, করছেন করছেন ওগুলো আমি দেখতে চাই না, এখন করে দেখাইতে হবে ভাই, এখন প্র্যাকটিক্যাল দেখাবো। হ্যাঁ, এখন এখন প্র্যাকটিক্যাল দেখতে হবে ভাই। ওকে, কি দিয়ে শুরু করবেন প্রথমে? এই চালের গুড়া দিয়ে শুরু করব। আচ্ছা, চালের গুড়া আগে যা করছেন করছেন ভাই, আবার নতুন করে শুরু করেন। এই ভিতর ভিতর দেখছেন কিছু আছে? নাই, কিচ্ছু নাই, ওই চুল চালের দানার নাম দেখা যায়, তাই তো? এক মিনিটে চালের গুড়া হবে, এক মিনিটে, এক মিনিটে চালের গুড়া। আচ্ছা, আমরা চালের গুড়া গুলো করেই দেখি। আপনি আপনি গুনতে থাকেন, এক থেকে ষাট পর্যন্ত গুনতে থাকেন, এখন শুরু করেন। আচ্ছা, শুরু করলাম ভাই, দেওয়ার আগে শুরু করছি। শুরু চালের গুড়া হইতে কথা শুন লাগে, তাও সবাই কিন্তু বলছে যে এক মিনিটের মধ্যে হয়ে যাবে, দেখি আমরা কতক্ষণ লাগে। আসলে প্রায় কিন্তু হাফ কেজির মতো চাল দেওয়া হয়েছে, হাফ কেজির মতো চাল যদি আপনার এক মিনিটের মধ্যে ঘুরা হয়, এক মিনিট ভাই চাল তো ঘুরে হয়ে গেছে ভাই, আর একটু সময় নেবেন না? আরে ভাই চাল ঘুরে গেছে, হয় নাই ভাই, আর এক মিনিট লাগবে নাকি? দেখেন তো তেলকম পাউডার কি বলেন ভাই, দেখছেন? এক মিনিট তো হয় নাই, এক মিনিট লাগবে না তো, তেলকম পাউডার হয়ে গেছে, দেখেন উড়ে কিরকম হয়েছে, উঠতেছে কিরকম, দেখেন তেলকম পাউডার হয়ে গেছে কয়েক সেকেন্ডের মধ্যে। কিন্তু আপনি এই ব্লেন্ডার এটা নেবেন না, না নেবেন কি অন্যগুলা? হলুদ মরিচ সব একটু ইটগুলো একটু মাটি সবগুলো করা যাবে, সবই গুঁড়া করা যাবে। আমি আপনাকে কি বললাম, এটা করছি একটা জিরা, যেটা সব হবে, পৃথিবীর সবকিছু দেবো। আমি একটু করে দেখাবো আপনার, যেহেতু শুকনোটা করে চালটা দেখাইছি, মিডিয়াম বাটিটা, এই বাটিটা হচ্ছে আপনার এক কেজি পরিমানে, এক কেজি পরিমানের ভিজা যত মশলা আছে, আদা রসুন পেঁয়াজ মরিচ থেকে শুরু করে সব, এটা হচ্ছে মাংস কিমা সব, বড় যেটা সেটা জুস লাচ্ছির জন্য, জুস লাচ্ছি, জুস লাচ্ছি, এবং একটা ফ্রেশ জুস এক্সট্রা পাবেন কিন্তু এটার সাথে। ও, আবার এটা জুস করার জন্য আবার এটা কিসের জন্য লাগবে? এটা হচ্ছে এক্সট্রা জুস, আর এক্সট্রা একটা জুস, এক্সট্রা জুস, আর যেটা কিন্তু সবগুলোর সাথে থাকে না, এটার সাথে কিন্তু নাই, এটার সাথে, এটার সাথে কিন্তু 1300 ওয়াটের, এটার সাথে কিন্তু নাই, এর সাথে নাই, 850 এর সাথে দিয়ে দিছে, দিয়ে দিছে। আমি আপনাকে একটু ইয়া করে দেখাই, তাই এর সাথে কি এক্সট্রা বুশ আছে নাকি? একমাত্র এক্সট্রা বুশ এটার সাথে দিবে, ও এটার সাথে এক্সট্রা বুশ দেওয়া আছে, এটার সাথে কিন্তু ভাইয়া নাই, ওইটার সাথে আবার এক্সট্রা বুশ দেয় নাই, এটার সাথে দিয়ে দিছে। অল্প পরিমাণ আদা দিয়ে দিলাম, অল্প আস্তে আদা, অল্প না একটু বেশি করে, আজকে অল্প দেবো ভাই, অল্প দিবেন, বেশি বেশি দেওয়া যাবে না, আমরা কি জানেন মুরগি রান্না করবো, এইটা দিয়ে এখন মুরগি রান্না করবো, এটা দিয়ে মুরগি, এটা দিয়ে এখন পরিমাণ আদা দিচ্ছেন, আমার প্রায় এক কেজি হবে পেঁয়াজ, এতটুকু হবে এক কেজিতে, মনে হয় না হবে, আর একটু দেন পেঁয়াজ, রসুন আছে নাকি? রসুন, রসুন দিয়ে দিব, রসুন একসাথে সবগুলো দিয়ে আমরা পেস্ট দিয়ে এখন পেস্ট করে দেবো। আচ্ছা, একটু পানি দেওয়া লাগবে না ভাই? পানি না দিলে, পানি একটু দিতে হবে, একটু পানি দিয়ে দিই। আচ্ছা, পানি দিলাম একটু, পানি না দিলে কিন্তু পেস্ট হবে না, পানি না দিলেও পেস্ট হয় কিন্তু কোহ হয়, ওটা শক্ত হয়ে যাবে, শক্ত শক্ত থাকে। আচ্ছা, দেখি কতক্ষণ লাগে, হয়ে গেছে কাজ শেষ, এটা লাগবে। আরে ভাই, 5 সেকেন্ড কি বলেন এত তাড়াতাড়ি? 5 সেকেন্ডের কাজ, 5 সেকেন্ডে কাজ কমপ্লিট ভাই, আমার আপুরা দেখলে তো একদম পাগল হয়ে যাবে ভাই, এই যে পাটা বুটা এগুলো আর বাটার, এগুলো বাটার সময় শেষ, আপনি ভালো করে একটু দেখেন, একদম একদম একেবারে দেখেন, এই যে দেখেন, ওয়াও, কি অবিশ্বাস্য, অবিশ্বাস্য। আমি ভাই ভিডিওটা লং করবো না, অল্প অল্পতে গল্প শেষ করে দেবো এখন। আমি এটা জারগুলোর ক্যাপাসিটি গুলো একটু বলেন তো দেখি ভাই,
বড়টা দেড় লিটার, সব থেকে বড় যেটা বড়টা দেড় লিটার, এটা হচ্ছে আপনার কত চোদ্দশো এমএল শুধু যেটা জুসার জুসার, আর এটা হচ্ছে যে আপনার এক লিটার এক লিটার। আচ্ছা এটা এটা কত বলছিলেন? এটা হচ্ছে চারশো এমএল চারশো এমএল। আচ্ছা এটার সাথে থাকবে তিনটা জার, তাই তো? তিনটা জার। আচ্ছা এটা এটা চারশো এমএল চারশো, এটা হচ্ছে বড় যেটা আছে দুই লিটার দুই লিটার, এটা হচ্ছে কমার্শিয়াল কমার্শিয়াল কাজের জন্য। আর এটা হচ্ছে মিডিয়ামটা দেড় লিটার দেড় লিটার, এটা হবে তেরোশো ওয়াট, আর এটা হলো আটশো পঞ্চাশ, এটা হচ্ছে সাইক্লোন মডেল। আচ্ছা আমাদের নিজস্ব পার্সোনাল সার্ভিস সেন্টার আছে, পাঁচ বছর না আজীবন সার্ভিস নিতে পারবে আজীবন। নিজস্ব সার্ভিস সেন্টার থাকলে কিন্তু আসলে এই সুবিধাটা পাওয়াই যায়। আচ্ছা কোনটার দাম কত হবে ভাই? যারা 8500 পাওয়ার হাঙ্কটা নেবেন, পাওয়ার হাঙ্কের মধ্যে কাজ করবে, এই হাঙ্কের আমাদের রেট হচ্ছে যে আপনার 7500 টাকা, 7500 টাকা আজকে ডিসকাউন্ট রেট থেকে মাত্র 5800 টাকা। এত ডিসকাউন্ট 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 আপনি ডিজনির প্রোডাক্ট অফিশিয়াল প্রোডাক্ট অফিশিয়াল প্রোডাক্ট সবসময় অফিশিয়াল রেট দেওয়া থাকে ভাই, পরে কিন্তু আবার দাম বাড়ায় দিলে কিন্তু পাবলিক পিটাবে কিন্তু না ভাই, কোনো দাম বাড়ানোর সিস্টেম নাই। আচ্ছা তাহলে দাম কমবে পারবে না, 1300 যেটা এটা 1300 যেটা আছে এটার দাম আমাদের রেগুলার রেট হচ্ছে 8500 টাকা, 8500 এটা আছে ডিসকাউন্ট রেট থেকে মাত্র 6200 টাকা, 6200 টাকা, 6200 একদম 5800 ভাই, কম বেশি করা যাবে না কিন্তু, কম বেশি করা যাবে না আগামী এক মাস,8000 90 91 এবং 96 97। অসংখ্য ধন্যবাদ কাউসার ভাই এত সুন্দর কিছু ব্লেন্ডার নিয়ে আসার জন্য, আশা করি ভিউয়ার্স আপনাদেরও ভালো লেগেছে। যারা এই ব্লেন্ডার মেশিনগুলো নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা দোকানে এসে দেখে শুনে আপনাদের পছন্দের প্রোডাক্টটি এখান থেকে নিতে পারবেন। আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করে দেবো, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।